বৃদ্ধ মহিলার মৃত্যুকাণ্ডে গ্রেপ্তার তাঁর বড় ছেলে এবং পুত্রবধূ। শুক্রবার তাদের আদালতে তোলা হয় পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে। রাজধানীর আড়ালিয়া লোকনাথ আশ্রম সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার সকালে নিজ ঘরে মেলে প্রভাবতী সাহা নামে এক বৃদ্ধ মহিলার দেহ তাঁর গলায় দাগের চিহ্ন পাওয়া গেছে। মৃত মহিলার ছেলে খুনের অভিযোগ করেছিলেন। মৃত মহিলার ছোট ছেলে সমীর সাহা থানায় মামলা করেছিলেন। পুলিশ তদন্তে নেমে মৃত্যুকাণ্ডে মৃত মহিলার বড় ছেলে শঙ্কর সাহা এবং পুত্রবধূ তাপসী সাহাকে গ্রেপ্তার করে শুক্রবার আদালতে তোলে। পুলিশের তরফে 5 দিনের রিমান্ডের আবেদন জানানো হয়। একথা জানিয়েছেন সরকারি আইনজীবী। গতকাল আড়ালিয়াতে একজন বৃদ্ধা মহিলা খুন হয় এবং সেই খুনের অভিযোগ করেন ওনার ছোট ছেলে সমীর সাহা পূর্ব মহিলা থানাতে। সেই যথারীতি পূর্ব মহিলা থানাতে একটি কেস রেজিস্টার হয় যার নাম্বার ইস্ট আগরতলা ওমেন 70/2021 এবং কেসটি রেজিস্টার্ড হয় আঞ্জা সেকশন 20302 অফ আইপিসিতে। এবং আজকে এরপরে ইনভেস্টিগেশন শুরু হওয়ার পর আজকে দুজনকে আদালতে দুজন আসামিকে আনা হয় যাদের নাম হলো শঙ্কর সাহা এবং তাপসী সাহা। এবং তাদেরকে তারা হলো মিতার বড় ছেলে এবং বড় ছেলের ওয়াইফ। তাদেরকে আদালতে আনা হয় এবং আজকে 5 দিনের পুলিশ রিমান্ডে প্রেয়ার করা হয়। এবং এই মামলার আজকে মাননীয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস কোর্ট নাম্বার 5-এ শ্রীমতী দীপা ভট্টাচার্য মহোদয়ার এখানে শুনানি হয়। এখনো রায় বের হয়নি। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।